বার্সেলোনার জন্য খবরটা খুবই কষ্টের, বেদনাদায়ক। ফুটবলাররা অসুস্থ, তাই ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছে বার্সা। বিরতি শেষে নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল যখন ইউরোপিয়ান ক্লাবগুলো প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্রে খেলার কথা রয়েছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার। কিন্তু প্রস্তুতির জন্য সফরে নিজেদের প্রথম ম্যাচটি বাতিল করল তারা, যা হওয়ার কথা ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে। মূলত বার্সার বেশিরভাগ খেলোয়াড়ই ভাইরাল গ্যাস্ট্রো এন্টেরাইটিস বা পেটের পীড়া রোগে ভুগছেন। চ্যাম্পিয়ন্স ট্যুরের অংশ হিসেবে সান ফ্রান্সিসকোর 68,500 ধারণ ক্ষমতা সম্পন্ন লেভাইস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাতিল করা হয়েছে। এই ট্যুরে 6টি ইউরোপিয়ান ক্লাব অংশ নিচ্ছে। জুভেন্টাসের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচটিতে বিপুল দর্শক উপস্থিতির আশাও করা হয়েছিল। বার্সেলোনা সভাপতি ওয়ান লাপোর্তো ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলে দিয়েছেন, ম্যাচটি পুনরায় আয়োজনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা সব পরিকল্পনা পাল্টে দেয়। এটা আমাদের দলের জন্য একটা কঠিন মুহূর্ত, একই সাথে সমর্থকদের জন্য বিষয়টি কঠিন। বুধবার লস অ্যাঞ্জেলসে সোফা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেলনের সাথে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে যখন বার্সেলোনা, তখন এই ম্যাচটি বাতিল হওয়ার মূল কারণ অন্তত দলের 14 জন খেলোয়াড় একই সাথে অসুস্থ হয়ে পড়েছেন, যেটাকে পেটের পীড়া বলা হচ্ছে। হয়তো কোনো খাবার থেকেই এই ভাইরাসটা এসেছে, যা ভুগাচ্ছে বার্সেলোনার পুরো দলকেই প্রায়।